সোমবার বানারীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় বিএনপির প্রার্থী এস শরফুদ্দিন সান্টু ও তার দলবল অতর্কিতে ছাত্রলীগ ও যুবলীগের উপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থান। আহতদের মধ্যে 8 জন বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং পিছন সাইডে এবং সামনের সাইডে, এবং তার থেকে নাকেও ফ্র্যাকচার হয়েছে। বন্ধু আছে সুমন মোল্লা ও আমারে বাসাইয়া তুরন মামায় সান্টু সর্দার তার দলবল নিয়ে আমাদের উপর অস্ত্র সহ অতর্কিত হামলা চালায়। প্রতিহত করতে গেলে তারাও তিন চারটা রিভলভার দিয়ে আমাদের সামনে দিকে গুলি করা শুরু করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে সান্টু নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার নির্দেশ দেন। আর্মি আইছে আমি বাইরে মুখোমুখি হইলে মারবো। ওকে, সোজা কথা, আমি ওখানে বলতেছি যে মানিপাড়া আসবো, রাস্তা ক্লিয়ার করে প্রতিহত করবো, আমি কিন্তু গুলি করে দেবো, আমার সামনে যেটা পারবে আমি গুলি করবো। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছে স্থানীয় ছাত্র ও যুবলীগ। মূলত বানিপাড়া সাধারণ মানুষ কালকের এই ঘটনায় খুবই নিন্দা জানিয়েছে। নিরস্ত্র মানুষের উপর কিভাবে হামলা করলো, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জনাব সরফুদ্দিন সান্টু গুলি করেছে কিনা এই যে সত্যতা যাচাইয়ের জন্য আমরা পিস্তলটি হেফাজতে নিয়েছি, এবং এই ঘটনায় বানারীপাড়া থানায় 43 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও 50 জন অজ্ঞাতনামা আসামি। আমরা অলরেডি অলমোস্ট 16 জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সর্বোচ্চ আমাদের আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা মেনে নিচ্ছি। হামলার সময় সান্টু তার পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ফিরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল।